বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাসের নবম শ্রেণী শিক্ষার্থীদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ফাংশনের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নটা আমাদের কি এক নম্বরে দেওয়া আছে, সার্বিক সেট ইউকেল টু 1 2 3 4 5 6, এ সাইজের সদস্য 1 3 5, বি সাইজের সদস্য 2 4 6 এবং সি সাইজের সদস্য 5 6। ক ফ্রেম নির্ভরণ, তাহলে আমরা কয়ের উত্তরটা একটু দেখি। দেওয়া আছে ইউনিয়ন ইকুয়াল টু সার্বিক সেট 1 2 3 4 5 6 ইকুয়াল টু 1 3 5, তাহলে এ ফ্রেম ইকুয়াল টু ইউনিয়ন বাদ এ। তাহলে আমরা ইউনিয়নের সদস্যগুলো সার্বিক সাইজের সদস্যগুলো লিখি 1 2 3 4 5 6 বাদ এ, এ সদস্য হচ্ছে 1 3 5। তাহলে আমরা বাদ বলতে এখানে এ সদস্যগুলো সার্বিক সাইজ থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের থাকে 2 4 6। তাহলে এ ফ্রেমের মান হচ্ছে 2 4 6, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা আনসার লিখতে পারি আনসার 2 4 6। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্ষয়ের উত্তর দেখলাম, এবার আমরা ক্ষয়ের আনসার করি। আমাদের দেওয়া আছে ইকুয়াল টু 1 3 5, অর্থাৎ এস এর সদস্য বি সেট 2 4 6, সি সেট 5 6। আমরা প্রথমে বামপক্ষে এ ইউনিট, বামপক্ষে এ বাদ দিই, এ বাদ দিই ইউনিট করি আমরা, এ বাদ দিয়ে হচ্ছে এর সদস্য 1 3 5, বাদ দিয়ে সদস্য 2 4 6, তাহলে দাঁড়াচ্ছে যে বিয়ে সদস্য বাদ দিয়ে এসে সদস্য হবে, তাহলে সদস্য 1 3 5। তারপর আমাদের বি বাদ এম, বিয়ে সদস্য আগে থাকবে 2 4 6, বাদ এ সদস্য 1 3 5, তাহলে আমাদের উত্তর হবে এ সদস্য 1 1 3 5 বাদ যাবে, তাহলে আমাদের থাকবে 2 4 6। তারপর আমাদের এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তাহলে আমাদের এ সদস্য 1 3 5, ইন্টারসেকশন বি এ সদস্য হচ্ছে 2 4 6। ইন্টারসেকশনের মধ্যে হচ্ছে কমন, যেহেতু আমাদের এ এবং বি মধ্যে কোনো কমন নেই, সেহেতু আমাদের হবে ফাঁকা সেট, ফাঁকা সেট। এখন আমরা তাহলে সুতরাং বামপক্ষ, বাম পক্ষ এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, এ বাদ বি এর মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন বি বাদ এ এর মান হচ্ছে 2 4 6, ইউনিয়ন ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফাঁকা। তাহলে আমাদের টোটালি এখানে দাঁড়াচ্ছে 1 3 5 1 2 1 2 3 4 5 6, তাহলে আমাদের ফাঁকা সেট লিখতে হয় না, তাহলে আমাদের ডান বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষে যাই, ডান পক্ষ বলছে যে এ ইউনিয়ন বি, তাহলে আমরা এ হচ্ছে 1 3 5, ইউনিয়ন বি হচ্ছে 2 4 6, তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে 1 2 3 4 5 6, তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল,
সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেওয়া আছে, দেখানো হলো, দেখাইতে বলছে, তাই আমরা লিখবো কি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা ক্ষয়ের সমাধান দেখলাম, এবার গয়ের সমাধান দেখবো আমরা। দেওয়া আছে এ সদস্য 135, বি এর সদস্য 246, সি এর সদস্য 56। তাহলে আমরা প্রথমে এখন বি ইউনিয়ন সি নির্ণয় করি। প্রথমে 246 ইউনিয়ন সি এর মান হচ্ছে 56, আমাদের দাঁড়াচ্ছে যে 2456। তারপরে আমাদের এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি, এখানে আমাদের এ ক্রস বি নির্ণয় করবো প্রথমে। তাহলে আমরা এ সদস্য বেশি দিলাম, তাহলে আমরা এ ক্রস বি এর মান নির্ণয় করি। সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট 1 2 1 4 1 6, প্রত্যেকটা কমা হবে, প্রত্যেকটা সে কমা হবে। তারপরে আমরা 3, 2, 3, 4, 3, 5, তারপর আমাদের 5, 2, 5, 6, 5, 4 হবে এখানে, এখানে 5, 6। তাহলে আমাদের এ ক্রস বি এর মান আমরা বললাম। এরপর আমরা এ ক্রস সি এর মান নির্ণয় করব। 1, 3, 5 ক্রস সি এর মান হচ্ছে 5, 6। তাহলে আমরা নির্ণয় করি সেকেন্ড ব্রেকেট 1, 5, 1, 6, প্রত্যেকটা আমরা কমেন্স করব, 3, 5, 3, 6, 5, 5, 5, 6, সেকেন্ড ব্রেকেট শেষ করতে হবে। তাহলে আমরা এ ক্রস বি এ ক্রস সি নির্ণয় করলাম। এখন আমরা প্রথমে আমরা বাম পক্ষ নির্ণয় করব। বাম পক্ষ আমাদের নির্ণয় করতে হবে এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে আমরা প্রথমে লিখি এর মান হচ্ছে 1, 3, 5 ক্রস বি ইউনিয়ন সি এর মান আমরা বের করছি 2, 4, 2, 4, 5, 6। তাহলে আমরা এ ক্রস বি ইউনিয়ন সি ক্রস নিয়ে করি, আমরা একটু দিক থেকে করি। সেকেন্ড ব্র্যাকেট দিই 1, 2, 1, 4, 1, 5, 1, 6, তারপর আমাদের 3, 2, 3, 4, 3, 5, 3, 6, তারপরে 5, 2, 5, 4, 5, 5, 6, সেকেন্ড থেকে শেষ করতে হবে। তাহলে আমরা সদস্য এখানে তিনটা, এখানে আমাদের 1, 3, 5 আমাদের শেষ হল, বাম পক্ষ শেষ। এবার আমরা ডান পক্ষ নির্ণয় করি। ডান পক্ষ সমান এ ক্রস বি ইউনিয়ন
প্রথমে একরস বি এর মানগুলো লিখি আমরা ওয়ান কমা টু ওয়ান কমা ফোর ওয়ান কমা সিক্স থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স তারপর আমাদের এখানে হবে যে তারপরে ফাইভ ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স তারপর দ্বিতীয় ব্রেক শেষ তারপর আমাদের ইউনিয়ন আবার দ্বিতীয় ব্রেক আবার দ্বিতীয় ব্রেক শুরু এক রস বি এর মান 1.5 1.6 3.5 3.6 5.5 5.6 শিক্ষার্থী আমরা একবার তাহলে আমরা ইউনিয়ন দুটার মধ্যে একতা নির্ণয় করি সেকেন্ড ব্রেকে ওয়ান ক্রস টু ওয়ান ক্রস ফোর ওয়ান কমা সিক্স আমাদের এখানে ওয়ান কমা সিক্স আছে এখানে ওয়ান কমা সিক্স আছে আমাদের এখানে থ্রি কমা সিক্স এখানে থ্রি কমা সিক্স তারপর আমাদের এখানে ফাইভ কমা সিক্স এখানে ফাইভ কমা সিক্স আছে তারপরে বাকি তিনটা অ্যাড করলে আমাদের এর সাথে মিলে যাবে তো আমরা এটা প্রথমে লিখে ফেলি থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স তারপর বাকি আছে ওয়ান কমা ফাইভ থ্রি কমা ফাইভ থ্রি কমা সিক্স আমরা দেখি বামপক্ষে বারোটা সদস্যের সাথে ডানপক্ষে বারোটা সদস্য মিলে গেল তো প্রিয় শিক্ষার্থী সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা সদস্যের সাইজের পরে কমা ইউজ করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা এটা খেয়াল রাখবো প্রত্যেকটা সাইজের পরে আমরা কমা ইউজ করবো প্রিয় শিক্ষার্থী আমরা আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি আমরা আগামী ক্লাস দেন আরও নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো তোমাদের কাছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সুস্থ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে